দুর্গাপাসকেও ঘরোয়া এরিয়ার মধ্যে যে চরকমেলাকে কেন্দ্র করে সেখানে কিছু শৃঙ্খল যুবক সেখানে জুয়ার আসর বসায় এবং আমরা খবর পেয়ে যথারীতি সেখানে রেড করি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গেমলিং যে আর্টিকেলস যেমন জান্নামুন্ডা ডাইস বোর্ড এবং কিছু টাকা পয়সা আমরা প্রায় 3600 টাকার মতো আমরা সিজ করি। তো এই ধরনের অভিযান আমাদের চলতে থাকবে সামনেও, ইলেকশন যেন শান্তি সম্প্রীতি মানে বজায় থাকে এলাকার মধ্যে সেদিকে লক্ষ্য রেখে আমাদের অভিযান চলতে থাকবে এবং তাদের বিরুদ্ধে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা মঞ্জুল হক, সে নর্থ হরুয়াবাড়ি, বিধান ঋষি, সে হচ্ছে শেখারবাড়ি, যেমন প্রসেনজিৎ সিংহ, সমীর উদ্দিন, বাদশা মিয়া, জৈনাল রয়, জানু রয়, জিতেন্দ্র শুক্লবৈদ্য, সুজিত কুমার শুক্লবৈদ্য, তো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং ত্রিপুরা গেমিং অ্যাক্টে তাদের বিরুদ্ধে আমরা কেস করতে পারি। টোটাল কতজনকে অ্যারেস্ট করেছেন? টোটাল 8 জন। সবাই কি হরুয়ার বাসিন্দা? সবাই হরুয়া না, কিছু ধর্মনগরেও আছে আর কিছু প্রত্যেক রায় এবং ম্যাক্সিমাম উত্তর হরুয়া।